হ্যালো অ্যান্ড ওয়েলকাম, ইটস ডক্টর সান। আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি V8 অথবা ভেজিটেবল জুস নিয়ে আমি কথা বলবো। ভেরি ইন্টারেস্টিং একটা টপিক, যে আসলে বাজারে কিন্তু আমাদের অনেক জুসই পাওয়া যায়, কিন্তু আমরা কিন্তু V8 জুস নিয়ে কিন্তু অনেক দ্বিমত অনেকেই পোষণ করে থাকে। তো আজকে আমি V8 জুসের কী কী টাইপস পাওয়া যায়, মানে কী কী কয় ধরনের V8 জুস পাওয়া যায় অথবা ভেজিটেবল জুস পাওয়া যায়, সেটা নিয়ে আমি একটু কথা বলবো এবং আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন। এবং এইটা আমাদের তৃষ্ণা মেটানোর জন্য, প্লাস আমাদের বডিতে যে ভিটামিনস, মিনারেলস এবং আদার নিউট্রিয়েন্টস, ভেরি ভেরি কিছু ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্টস আছে যেগুলো অভাব, নিউট্রিয়েন্টসের যদি আমাদের বডিতে অভাব হয়ে থাকে, সেইগুলা ফুলফিল করার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। তো চলুন আজকে দেখি আসলে V8 জুস বলতে আমরা কী বুঝি এবং এটার হেলথ বেনিফিট আমরা কীভাবে পেতে পারি। খুবই স্বাভাবিক এবং সিম্পল ভাষায় যদি আমি V8 জুসের কথা বলি, সেটা হলো এটা সাধারণত টমেটো, আমরা যে টমেটো এবং আমরা ওয়াটার, মানে পানি এবং টমেটোর কম্বিনেশনে আমরা যে জুসটা সাধারণত বানিয়ে থাকি, সাধারণত এটাকে V8 জুস বলে। এবং এই V8 জুসের মধ্যে কিন্তু অন্যান্য ফ্রুটস এবং কখনো কখনো কিন্তু অন্যান্য ভেজিটেবলসগুলো কিন্তু অ্যাড করে থাকে। আমি আসছি আস্তে আস্তে যে হ্যাঁ কী কী ভেজিটেবলস আমরা অ্যাড করে থাকি। তো চলুন আজকে একটু দেখে নেই যে হ্যাঁ কী কী V8 জুসের মধ্যে আসলে কী কী কম্পোনেন্ট থাকে এবং কী কী ভেজিটেবলস দিয়ে আমরা সাধারণত V8 জুস তৈরি করতে পারি। আমাদের বাজারে সাধারণত তিন ধরনের ভেজিটেবল জুস অথবা V8 জুস, মানে V8 নামে পরিচিত আছে, এবং এইটার মধ্যে গুরুত্বপূর্ণ হলো V8 এনার্জি নাম্বার ওয়ান, নাম্বার টু V8 স্প্ল্যাশ, অ্যান্ড নাম্বার থ্রি V8 ফিউশন। সো সাধারণত এই তিন ধরনের আমাদের V8 জুস কিন্তু বাজার থেকে আমরা পেয়ে থাকি। সো প্রথমে যদি আমি V8 এনার্জি এটার কথা চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের এই V8 এনার্জি এইটার মধ্যে থাকে সাধারণত আমাদের ভেজিটেবলস, মানে ভেজিটেবলস তো অবশ্যই থাকবে, এর সাথে কিন্তু ফ্রুটসও মিশ্রিত থাকে। এবং ফ্রুটস, ভেজিটেবলস প্লাস এটার সাথে আরও একটা জিনিস মিশ্রিত থাকে, সেটা হলো টি, মানে চা। এই চাতে কিন্তু ক্যাফেইন থাকে, এই জন্যে কিন্তু আমরা কিন্তু এটা সাধারণত আমরা ড্রিঙ্ক করার সাথে সাথে কিন্তু আমাদের এনার্জি বুস্ট আপ হয়ে থাকে, কারণ এই চাতে থাকে ক্যাফেইন। এবং এইটার কারণে কিন্তু আমরা সারাদিন অনেক এনার্জি পেয়ে থাকি আমাদের এই V8 এনার্জি জুস থেকে। এরপর আসছি V8 স্প্ল্যাশ। সো সাধারণত V8 স্প্ল্যাশকে আমরা সাধারণত ককটেইল জুস নামে পরিচিত অথবা ককটেইল জুস বলে থাকি। এখন এইটার মধ্যে সাধারণত হাই কনসেন্ট্রেশন অফ ফ্রুকটোজ থাকে। সো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, যাদের ডায়াবেটিসজনিত সমস্যা আছে তারা কিন্তু এই V8 স্প্ল্যাশটা কিন্তু আপনাদেরকে একটু অ্যাভয়েড করে চলতে হবে, কারণ আপনাদেরকে কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখে অথবা লেবেলে যে আপনার ইনগ্রেডিয়েন্টগুলো থাকে এগুলো কিন্তু দেখেই কিন্তু আপনাকে V8 জুসটা খেতে হবে। কারণ যদি এর মধ্যে হাই কনসেন্ট্রেশন অফ ফ্রুক্টোজ থাকে অথবা সুগার থাকে অথবা অ্যাডেড সুইটনার্স, মানে আর্টিফিশিয়াল সুইটনার্স যদি অ্যাড করা থাকে, তাহলে কিন্তু ডায়াবেটিস রোগীরা কিন্তু এইটা গ্রহণ করা থেকে আপনাদের একটু বিরত থাকতে হবে। তাছাড়া যাদের সমস্যা নেই তারা কিন্তু V8 স্প্ল্যাশ অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা হিসেবে, আপনার বডির নিউট্রিশন হিসেবে কিন্তু আপনি গ্রহণ করতে পারেন। তার কারণটা হলো V8 স্প্ল্যাশে যে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট থাকে সেটার মধ্যে থাকে হলো ভিটামিন সি এবং ভিটামিন বি। সো এই দুইটার কম্বিনেশনটা একটু বেশি থাকে, সাধারণত ভিটামিন সি এর কন্টেন্টটা একটু বেশি থাকে। সো আপনারা যদি ভিটামিন সি এর কন্টেন্ট আপনার বডিতে বাড়াতে চান, তাহলে কিন্তু আপনারা এই জুসটা কিন্তু গ্রহণ করতে পারেন। এবং আমার মনে হয় ভিটামিন সি এর অভাব পূরণ করার জন্য এটা এক্সেলেন্ট একটা জুস হিসাবে আমার মনে হয় যে আপনারা ভেজিটেবলও খাচ্ছেন, তার সাথে কিন্তু আপনারা ভিটামিন সিও কিন্তু পেয়ে যাচ্ছেন প্রচুর পরিমাণে। এটা কিন্তু আমার মনে হয় খুব গুড একটা, ভালো একটা সোর্স আপনাদের জন্য। এরপর আসছি V8 ফিউশন। এখন এই V8 ফিউশনটা সাধারণত আমাদের ফ্রুটস এবং আপনার ভেজিটেবলস এই দুইটার কম্বো, মানে কম্বিনেশনে কিন্তু এইটা তৈরি হয়ে থাকে। স্বাভাবিকভাবে আপনি যদি এক কাপ ভেজিটেবল নেন এবং এক কাপ আপনি ফ্রুটস নেন, এই দুইটাকে যদি আপনি জুস বানিয়ে ফেলেন, তাহলেই কিন্তু আমাদের V8 ফিউশনটা কিন্তু হয়ে যাবে। সো এইটা কিন্তু দুইটার একটা গুড কম্বিনেশন আমার মনে হয় যে আপনাদের বডিতে যে নিউট্রিয়েন্টসগুলো আছে আপনাদের অভাব পূরণ করার জন্য, এটা কিন্তু চমৎকার একটা ড্রিঙ্ক হিসাবে আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন।
সো এখন একটু কনফিউশন হচ্ছে যে হ্যাঁ আমি প্রথমেই বলেছিলাম যে হ্যাঁ আসলে ভি8 মানে ভেজিটেবল জুস, কিন্তু আসলে এটা আসলে বাজারে তিন ধরনের এই জুস কিন্তু পাওয়া যায় নর্মালি। এছাড়া যে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো আমরা কিন্তু পিওর মানে অ্যাকচুয়াল অরিজিনাল ভি8 জুস মানে ভেজিটেবল জুস যেটা বলে থাকি সেটার মধ্যে কিন্তু অন্য কোনো ফ্রুটস দেওয়া থাকে না, শুধু ভেজিটেবলসই থাকে। এবং এটাতে সাধারণত 8 রকম মানে 8 types অফ ভেজিটেবলস দিয়েই কিন্তু সাধারণত এই জুসটা তৈরি করা হয়। আমরা এটাকে বলে থাকি অরিজিনাল ভি8 জুস। সাধারণত এই অরিজিনাল ভি8 জুসের মধ্যে আমাদের টমেটো এবং ওয়াটার মানে পানি এবং টমেটো এই দুইটার পরিমাণ একটু বেশি থাকে। এই আমাদের 8 রকম অরিজিনাল ভি8 জুসের মধ্যে প্রথমেই বিটরুটস অথবা বিটস, সেলারি, ক্যারোটস মানে গাজর, লেটুস, পার্সলি, ওয়াটারক্রেস, স্পিনাচ মানে পালং শাক এবং টমেটোস। সো আমার মনে হয় যে আমরা যদি এই 8টা ভেজিটেবলস একসাথে ব্লেন্ড করে আমরা যদি এই জুসটা খেতে পারি আমার মনে হয় এটা চমৎকার একটা খাবার আমাদের ভিটামিন এবং মিনারেলস আমাদের অভাব পূরণ করার জন্য। আমরা যদি এখন হেলথ বেনিফিটসের কথা চিন্তা করি তাহলে প্রথমেই যে বিষয়টা আসে সেটা হলো ভি8 জুস, আমরা এটা কিন্তু ভেজিটেবল হিসেবে আমরা কাউন্ট করে থাকি। নাম্বার 2, ভি8 জুস ক্যান লোয়ার ইওর ব্লাড প্রেশার মানে আপনার ব্লাড প্রেশার যদি বেড়ে যায় তাহলে কিন্তু এটা আমাদের কন্ট্রোল করে থাকে। নাম্বার 3, ভি8 জুস ইজ এ ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্টস মানে আমাদের বডিতে যে অ্যান্টিঅক্সিডেন্ট দরকার এটি কিন্তু আমরা এখান থেকে কিন্তু অনেকভাবেই কিন্তু আমরা পেতে পারি এবং এটি কিন্তু আমাদের বডিতে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। নাম্বার 4, ভেজিটেবল জুস রাইজেস ইওর নাইট্রিক অক্সাইড মানে আমাদের বডিতে নাইট্রিক অক্সাইড কিন্তু এই ভি8 জুস খেলে কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে। এটি ইম্পর্টেন্ট একটা বিষয়, আমি আসছি আসলে এটার ইফেক্টটা কী হবে আমাদের বডিতে। নাম্বার 5, ভি8 জুস আমাদের অল্টার ইন মাইক্রোবিয়ন মানে হলো যে আমাদের গাছে মানে আমাদের পাকস্থলী মানে খাদ্য নালীর যে অংশগুলো থাকে আমরা এটাকে বলি জিআই সিস্টেম মানে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিস্টেম, ওখানে আমাদের গুড ব্যাকটেরিয়া থাকে, ব্যাড ব্যাকটেরিয়া মানে খারাপ ব্যাকটেরিয়াও থাকে আবার ভালো ব্যাকটেরিয়াও থাকে। সো এই ব্যাকটেরিয়াগুলোকে মানে ভালো ব্যাকটেরিয়াগুলোকে গ্রো করতে সাহায্য করে। আমি আস্তে আস্তে এক্সপ্লেনেশন দিব। সো এই 5টা গুরুত্বপূর্ণ হেলথ বেনিফিটস আমরা কিন্তু এই ভি8 জুস থেকে পেতে পারি। সো আমি যদি এক্সপ্লেনেশনে যাই যে হ্যাঁ ভি8 জুসের উপকারিতা হিসেবে, প্রথমেই আমি বলে ফেলেছি এটা কিন্তু আমরা র ভেজিটেবলস মানে কুকড যে ভেজিটেবলগুলো থাকে এইটাই কিন্তু আমরা ব্লেন্ড করে কিন্তু আমরা এটা খাচ্ছি। সো এটা কিন্তু ভেজিটেবলের অভাব কিন্তু আমাদেরকে পূরণ করে ফেলছে অথবা পূরণ করে দিচ্ছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা মেসেজ আপনাদের জন্য। সেকেন্ডলি যে বিষয়টা সেটা হলো যে এটা আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে। হ্যাঁ, যাদের হাইপারটেনশনের সমস্যা আছে তারা কিন্তু এই ভি8 জুস কিন্তু আমাদের কিন্তু ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি কিন্তু আমাদেরকে হেল্প করে যে আমাদের ব্লাড প্রেশারকে একটু কন্ট্রোল করতে। সো এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। 3 নম্বর, আমি বলেছি ভি8 জুস ইজ ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্টস মানে এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এর মধ্যে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা অ্যান্টিঅক্সিডেন্ট তাকে আমরা বলে থাকি লাইকোপেন। এই লাইকোপেন কিন্তু আমাদের বডিতে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। আমি যদি লাইকোপেনের হেলথ বেনিফিটসের কথা চিন্তা করি তাহলে কিন্তু অনেকগুলাই পয়েন্ট আসবে। তার মধ্যে ইম্পর্টেন্ট হলো এটা আমাদের নিউরোলজিক্যাল কিছু ডিজর্ডার আছে এটাকে প্রিভেন্ট করতে সাহায্য করে। আমাদের স্ট্রোক, ব্রেনে যে স্ট্রোক হয় এটাকে সাধারণত প্রিভেন্ট করতে কিন্তু অনেকাংশে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। এছাড়া আমাদের ইমিউন সিস্টেম কিন্তু অনেক একটা বিগ সাপোর্ট দিয়ে থাকে। এছাড়া আমাদের ম্যাকুলার ডিজেনারেশন এটাকে কিন্তু প্রিভেন্ট করে থাকে মানে আমাদের চোখে এক ধরনের ডিজেনারেশন হয়ে থাকে এটাকে কিন্তু সে প্রিভেন্ট করতে সাহায্য করে। এবং অস্টিওপরোসিস যাদের থাকে মানে আমাদের বোনস ক্ষয় যাদের এই রোগটা থাকে এটাকে কিন্তু অনেকাংশেই এটাকে হেল্প করে থাকে, প্রিভেন্ট করতে কিন্তু হেল্প করে থাকে। এটা আমাদের ডায়াবেটিস থেকে কিন্তু ফাইট করে মানে আমাদের ডায়াবেটিস যদি কারো মানে প্রি ডায়াবেটিক অবস্থা তৈরি হয় অথবা ডায়াবেটিস হয়ে গেছে এটাকে কিন্তু সে ফাইট করে এটাকে ব্যাক করার চেষ্টা করে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের জন্য। এরপরে আমাদের প্রোস্টেট ক্যান্সারে যদি কোনো রোগী সাফার করে থাকেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা অবশ্যই পালন করে থাকে। এছাড়া আমাদের কিন্তু কোলেস্টেরলের লেভেল কন্ট্রোল করার জন্য এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। এরপরে নাম্বার 4,
Vegetable juice rises nitric oxide. আমি আপনাদেরকে আগেই বলেছি এটি কিন্তু নাইট্রিক অক্সাইডের লেভেলকে একটা বাড়িয়ে দিতে সাহায্য করে। এখন এই নাইট্রিক অক্সাইড আমাদের করবে কি আমাদের বডিতে নাইট্রিক অক্সাইড সাধারণত আমাদের আর্টারি মানে আমাদের যে রক্ত নালীগুলো থাকে এটার উপরে কিন্তু কাজ করে থাকে এবং এটাকে সে রিল্যাক্স করে দেয় এবং এটাকে ডাইলেট করতে সাহায্য করে। যাদের হাইপারটেনশনের সমস্যা থেকে থাকে তারা কিন্তু যদি এই ভেজিটেবল জুস আপনারা খেয়ে থাকেন আমাদের নাইট্রিক অক্সাইড যদি আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে কিন্তু আমাদের এই ব্লাড ভেসেলগুলো মানে রক্তনালীগুলো কিন্তু রিল্যাক্স হতে থাকবে এবং তাদের ব্লাড প্রেশারকে কিন্তু কন্ট্রোল করার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকবে। এরপরের যে বিষয়টা সেটা হলো নাম্বার 5, ভেজিটেবল জুস অল্টার্স দ্য মাইক্রোবায়োম। এটার মানেটা হলো আমাদের গাট মানে আমাদের জিআই সিস্টেমে মানে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিস্টেমের মধ্যে কিন্তু আমাদের গুড ব্যাকটেরিয়া থাকে এবং ব্যাড ব্যাকটেরিয়া থাকে মানে খারাপ ব্যাকটেরিয়াও থাকে আবার ভালো ব্যাকটেরিয়াও থাকে। সো এই বিষয়টা আমাদের মেনটেন করতে কিন্তু অনেকাংশে এই ভেজিটেবল জুস কিন্তু মানে ভি8 জুস কিন্তু হেল্প করে থাকে। তার মানে হলো যে আপনি যদি এই ভি8 জুস ড্রিঙ্ক করে থাকেন অথবা গ্রহণ করে থাকেন তাহলে কিন্তু দেখা যাবে যে কিছুদিন পর থেকেই আপনার কিন্তু আপনার গাছে যে ভালো ব্যাকটেরিয়া যেগুলো আছে এগুলো কিন্তু আস্তে আস্তে গ্রো করা শুরু করবে এবং খারাপ ব্যাকটেরিয়াকে সে আস্তে আস্তে রিমুভ করে দিতে সাহায্য করবে। আমার মনে হয় এইটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা মেসেজ আপনাদের জন্য যে আপনাদের যাদের ডাইজেস্টিভ প্রবলেমে আপনারা ভুগছেন যে হ্যাঁ আমাদের খারাপ ব্যাকটেরিয়া আমাদেরকে কিন্তু বডিতে অনেকাংশেই কিন্তু গাট ডাইজেশনের ক্ষেত্রে ম্যাল ডাইজেশনের ক্ষেত্রে অনেকভাবে দায়ী হয়ে থাকে। সো আপনারা যদি এই আপনাদের খারাপ ব্যাকটেরিয়াগুলোকে আস্তে আস্তে এলিমিনেট করে ফেলতে পারেন এবং আপনারা যদি ভেজিটেবল জুসের মাধ্যমে যদি আমরা এটাকে ভালো ব্যাকটেরিয়াকে ইনক্রিজ করতে পারি তাহলে কিন্তু আমাদের যে ডাইজেস্টিভজনিত যে সমস্যাগুলো থাকবে থাকার কথা ছিল এগুলো কিন্তু আস্তে আস্তে ইম্প্রুভ হতে থাকবে। আমার মনে হয় এটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা মেসেজ যে হ্যাঁ আমাদের ভেজিটেবল জুস কিন্তু আমাদের গাটকে এবং গাটের হেলথকে সুস্থ রাখার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সো এখন কোশ্চেনটা হলো মানে ইম্পর্টেন্ট কোশ্চেনটা হলো যে আমরা তো দেখছি যে আসলে বাজারে অনেক ধরনের V8 এই জুসগুলো পাওয়া যাচ্ছে এবং এটা তাহলে আমি কোনটা খাবো অথবা কোনটা গ্রহণ করব। আপনাকে অবশ্যই এই V8 জুসের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে সেটা হলো আমাদের এই V8 জুসের মধ্যে যদি আপনারা ইনগ্রেডিয়েন্ট দেখে যখন কিনবেন তখন যদি দেখেন যে আপনাদের এটার মধ্যে অ্যাডেড সুগার দেওয়া আছে অথবা আমাদের হাই কনসেন্ট্রেশন অফ কার্বোহাইড্রেট দেওয়া আছে মানে ফ্রুকটোজ দেওয়া আছে সেইগুলোকে আপনারা সাধারণত একটু অ্যাভয়েড করতে পারেন। তাছাড়া পিওর ভেজিটেবল মানে অরিজিনাল মানে পিওর মানে যে ভেজিটেবল যে V8 জুসটা এইখানে কিন্তু সাধারণত অ্যাডেড সুগার অথবা অন্য অন্য প্রিজারভেটিভস কিন্তু সাধারণত অ্যাড করা থাকে না। সো আমার মনে হয় এইটা আপনি কিন্তু গ্রহণ করতে পারেন কিন্তু এখানে একটা বিষয় হলো যে আমাদের রিসার্চাররা কিন্তু বলেছেন যে আপনি যদি হোমমেড এই V8 জুস বাসায় তৈরি করে খেতে পারেন এটা হলো সবচেয়ে বেস্ট আপনার বডির জন্য আপনার শরীর সুস্থতার জন্য। সো আমার মনে হয় যাদের সময় নেই যারা অফিসে যাচ্ছেন কাজ করতে অনেক ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা কিন্তু আমরা মনে হয় যে সুপার শপ থেকে কিন্তু আপনারা এই ড্রিঙ্কস কিনে খেতেই পারেন যেটা অরিজিনাল ভেজিটেবল জুস মানে V8 জুস এবং এটা কিন্তু আপনার সারাদিনের নিউট্রিশনের অভাবকে কিন্তু পূরণ করবে ভালো মতোই কিন্তু আপনার হেলথের দিকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকবে। সো আজকে এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।